আমরা পৃথিবীর খুব সুন্দর একটা সময়ে বাস করছি, যেখানে সবাই কিছু না কিছু করতে চায়। আজকের ভিডিওটা তাদের জন্য যারা কোনো একটা আইডিয়াকে বাস্তব রূপদান দিতে চায়, যারা হয়তো বা কোনো একটা বিজনেস প্ল্যানকে দাঁড়া করাতে চায়। কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে আজকে আমাকে, এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে কাজে লেগে পড়তে হবে। তো আমি আজকে কিছু সিম্পল গাইড দিতে চাই। যেমন ফার্স্ট অফ অল তোমার দরকার একটা টিন সার্টিফিকেট, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। শুনতে অনেক কঠিন লাগছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, বাট ব্যাপারটা আসলে ততটাই সহজ। তোমার যেটা করতে হবে, গুগলে যে ই-টিন রেজিস্ট্রেশন দিয়ে সার্চ দিতে হবে এবং দেখবে একটা ফর্ম। ওই ফর্মটা মাত্র 5 মিনিটে ফিল আপ করে তুমি তোমার টিন সার্টিফিকেট পেয়ে যাবে। গ্রেট, তো তোমার ই-টিন রেজিস্ট্রেশন ডান। এরপর তোমার যেটা দরকার সেটা হলো একটা ট্রেড লাইসেন্স। আমি ধরে নিচ্ছি তুমি একা একটা সোল প্রোপ্রাইটারশিপ একটা কোম্পানি তৈরি করতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি একাই যাও সিটি কর্পোরেশন। এক্ষেত্রে একটু ফিজিক্যালি দৌড়াদৌড়ি করতে হবে, বাট সপ্তাহখানেকের মধ্যে তুমি তোমার ট্রেড লাইসেন্স পেয়ে যাবে। এবং এটার মানে কি জানো, তুমি একটা কোম্পানির মালিক, তোমার কাছে একটা কোম্পানির ট্রেড লাইসেন্স আছে। এটা একটা অ্যামেজিং ফিলিং। অ্যান্ড তুমি যেটা ট্রাই করো, এই যে একটা কাগজের পেপার, এটা শুধুমাত্র একটা কাগজের পেপার হিসেবে থাকবে না। কারণ কি জানো, তোমার আজকে একটা আইডিয়া আছে, কালকে হয়তো তুমি ভুলে যাবা, সেটা নিয়ে আর কাজ করা হবে না। বাট তোমার যদি ওই আইডিয়াটার জন্য একটা ট্রেড লাইসেন্স করা থাকে, কালকে আর যাই হোক, এই ট্রেড লাইসেন্সটা তোমাকে শান্তিতে থাকতে দিবে না। তোমাকে বারবার মনে করিয়ে দিবে, তোমার তো একটা বিজনেস আছে, তোমার তো একটা আইডিয়া আছে যেটা নিয়ে কাজ করা বাকি। অ্যান্ড অফকোর্স একটা বিজনেস দাঁড়া করবা, বাট ভ্যাট দিবা না, সেটা তো হয় না, রাইট? একটা ভ্যাট সার্টিফিকেট লাগবে, যেটার জন্য তোমার NBR-এ যেতে হবে। এখানেও হালকা দৌড়াদৌড়ি করলে কিছুদিনের মধ্যে তুমি সেটা পেয়ে যাবে। আর চিন্তা করো, মাত্র 2 সপ্তাহের মধ্যে তোমার সব কাগজপত্র রেডি, তুমি একটা কোম্পানির মালিক। কি অদ্ভুত একটা সুন্দর ব্যাপার, তাই না? এরপরে তোমার যেটা দরকার, টিম মেম্বার। সেটার জন্য তোমার যেটা করতে হবে, একটু নেটওয়ার্কিং। একটা কাজ করো না, বিজনেস কার্ড করে ফেলো। অনেকে বলবে হ্যাঁ বিজনেস কার্ড অনেক দামি, একেবারেই না, নীলক্ষেতে মাত্র 500 টাকায় বিজনেস কার্ড করা যায়। সো বিজনেস কার্ড করো। করার পর কি করবো জানো, তোমার বিজনেস কার্ডটা তোমার আশেপাশের মানুষজনকে দাও, তোমার ফ্রেন্ডদেরকে দাও, ফ্যামিলি মেম্বারকে দাও, আত্মীয় স্বজনকে দাও, পাড়া প্রতিবেশীকে দাও। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবে, তুমি যখন যাকে বিজনেস কার্ড দিচ্ছ, সে আরে নতুন একটা কোম্পানি, তুই এখানে কাজ করিস, কবে থেকে কি করিস, কিভাবে করলি, কাগজপত্র কিভাবে রেডি করলি, দেখবা সবাই অনেক ইন্টারেস্টেড হয়ে তোমাকে জিজ্ঞাসা করবে। এবং সত্যি কথা কি জানো, প্রতি 10 জনের একজন এতটাই ইন্টারেস্টেড হবে, তুমি মেবি তোমার নেক্সট টিম মেম্বার পেয়ে যাবে, তোমার পার্টনার পেয়ে যাবে বা কোফাউন্ডার পেয়ে যাবে। এভাবে একজন থেকে আরও অনেকজন একটা বিশাল টিম তৈরি হয়। ওয়েল, তোমার এখন একটা কোম্পানি আছে, তোমার নেটওয়ার্কিং স্কিল খুব ভালো, তুমি একটা টিমও পেয়ে গেলে, এবার কি দরকার? এবার তো কাজ করা দরকার, ঠিক না? আমাকে বলবে ভ্যা আমার তো অফিস নাই। ওয়েল, কাজ করার জন্য যে অফিসই লাগবে কে বলেছে? বাসায় করতে পারো না? বাসায় একসাথে আড্ডাও হলো, কাজও হলো, ভালো তো। খাবারও রান্না করার কোনো চিন্তা নাই, আম্মু তো একটু হলেও কিছু না কিছু তো খাবার দিবেই, তাই না? এক কাজ করো না, প্রতি শুক্রবার দুপুরবেলা তোমার ফ্রেন্ডদের সাথে বসা শুরু করো, প্ল্যানটাকে দাঁড়া করাও, প্রজেক্টটাকে একটা প্রপার ফ্রেমওয়ার্ক দাও, একটা স্ট্র্যাটেজি বানাও। একসাথে যখন দেখবা যে 2-4 জন মিলে এক কথাবার্তা বলছো, দেখবা প্ল্যান অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাচ্ছে। যখন আরেকটু বড় হলা, শুক্র শনি দুই দিন বসো, আস্তে আস্তে আরও বড় হলা, দিনটা বাড়িয়ে দাও। এবং যতদিন পর্যন্ত না তোমার একটা অফিস হচ্ছে, বাসা থেকে মিটিংটা চালিয়ে নাও না, বেটার তো। আর এখন কিন্তু বাসায় বসে কোলাবোরেট করা যায়। তুমি গুগল ড্রাইভে, এক্সেল বা ওয়ার্ড একই সাথে তোমার বন্ধু বান্ধবদের সাথে এডিট করতে পারছো। একসাথে 4 জন মিলে এক্সেল এডিট করছো, একসাথে 5 জন মিলে ওয়ার্ড এডিট করছো। তুমি চাইলে কিন্তু বাসায় বসে তোমার মোবাইল দিয়েই কিন্তু অফিসের মিটিংটা করে ফেলতে পারো। ওয়েল, মিটিং তো করলাম ভাই, এখন তো একটু মার্কেটিং করা দরকার। ইজি কাজ, একটা ফেসবুক পেজ খুলো, একটা ইউটিউব চ্যানেল খুলো। ফেসবুক পেজে তুমি তোমার আপডেটগুলো দেওয়া শুরু করো, তুমি কী করো, কোন কাজ, কত টাকায় বিক্রি করছো, কী সার্ভিস, সবগুলো বলতে থাকো, যেন যে কেউ যদি তোমার কোম্পানিতে ইন্টারেস্টেড হয়, ফেসবুকে লাইক দিয়েই তোমার সব আপডেট জেনে যেতে পারে। আর ইউটিউব চ্যানেল খুলে তোমার কোম্পানি একটা ডেমো দিয়ে দাও, মার্কেটিংগুলো ওখান থেকে চালু করো। এবং এটার বেস্ট পার্ট কী জানো, তুমি যখন ইচ্ছা যাকে ইচ্ছা জাস্ট একটা লিঙ্ক পাঠিয়েই তোমার কোম্পানির ব্যাপারে জানিয়ে দিতে পারছো। এবং শুধু তাই না, আজকে যদি মাত্র 1-2 জন মানুষ জানে, কয়েকদিনের মধ্যে তোমার পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাজার হাজার মানুষ জানবে, এবং যত দিন গড়াবে তত বেশি মানুষ জানবে। এবং তোমরা হয়তো অনেকেই জানো না যে ফেসবুকে একটা অপশন আছে যেটার নাম হলো শপ। এই ফেসবুক শপে তুমি চাইলেই তোমার প্রোডাক্টগুলোকে এনলিস্ট করতে পারো। তুমি মনে করো একটা টি শার্ট বিক্রি করবা, টি শার্টের ছবি দিয়ে দাও না, কত টাকা দাম বলে দাও, কীভাবে অর্ডার করতে হবে বলে দাও। তুমি ঘড়ি বিক্রি করতে চাও, ঘড়িটা ডিটেলস এখানে দিয়ে দাও।
তুমি অনেকে হয়তো বলবে আমি তো কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আমার একটা সার্ভিস আছে, ফেসবুকের সার্ভিসের একটা সেকশন আছে। যতদিন পর্যন্ত না তোমার কোনো ওয়েবসাইট হচ্ছে, তুমি চাইলে এই ফেসবুক শপের মাধ্যমে কিন্তু তুমি তোমার পুরো বিজনেসটা রান করতে পারো। এবং এটাতে খুব খুব সহজে মানুষ তোমাকে ইনবক্সে অর্ডার করতে পারবে, অথবা খুব সহজে তোমার প্রোডাক্টটা বাকি মানুষের কাছে শেয়ার করতে পারবে। ব্যাপারটা কিন্তু আসলে অনেক অনেক সহজ। ওয়েল, এরপরে কিন্তু আরো অনেক জিনিস আছে। বলবা ভাইয়া আমার তো অ্যাকাউন্টিং সিস্টেম নেই, আমার অ্যাকাউন্টিং এর কি হবে? গুগল আছে না, ইউটিউব আছে না, গুগল করো না। গুগল জাস্ট সিম্পল একটা লাইন লিখো, ফ্রি অ্যাকাউন্টিং টেমপ্লেটস, এবং তুমি অবাক হয়ে দেখবে তোমার জন্য অ্যাকাউন্টিং সিস্টেমের এক্সেল রেডি করা আছে। জাস্ট ডাউনলোড করো, তোমার কোম্পানির নাম দিয়ে এক্সেল মেনটেন করা শুরু করো, তোমার অ্যাকাউন্টিং হয়ে গেল। শুরুতে হলো অফকোর্স যত দিন গড়াবে জিনিসপত্র তত কমপ্লেক্স হবে, এবং গুগল আর ইউটিউব কিন্তু ততই কমপ্লেক্স হতে পারে তোমার জন্য। তুমি ভিডিও সার্চ করো, তুমি দেখবা ওগুলোর জন্য সলিউশন পেয়ে গেছো। ওয়েল, লাস্ট একটা জিনিস আছে। এখন হয়তো বা তোমার মাথায় কোনো একটা আইডিয়া গিজগিজ করছে, তোমার একটা বিজনেস প্ল্যান মাথায় চিন্তা হচ্ছে যে হ্যাঁ এই ফ্রেন্ডের সাথে এটা করা যায়, ওই ফ্রেন্ডের সাথে ওটা করা যায়। কাজটা কিন্তু খুব সহজ, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো, তোমার বন্ধু বান্ধবদের সাথে আইডিয়া একটা শেয়ার করো, মেবি ইনবক্সে জানাও, মেবি ট্যাগ করো, তাকে জানাও যে দোস্ত আমাদের আজকে থেকেই শুরু করা দরকার, আমি বুঝতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। আর কিছু ঝামেলা হলে গুগল মামা আর ইউটিউব মামা তো আছেই, কোনো অসুবিধা নাই। তোমার কাজ এখন খুব সিম্পল, এক্ষুনি এই ভিডিওটা বন্ধ করো, কাজে লেগে পড়ো।